Oi. যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে যাবো আমরা, এ পার দিয়ে কাছে যাব ওখানে, ওখানে যে আমরা আজকে মাছ ধরবো বসি দিয়ে, এই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চলেন যাই, আমরা এদিক দিয়ে যাবো, ওই যে পাকাটা দেখতেছেন সেখানে যাব। এই যে আসলে একটি জায়গা, এখানে অনেক সরু জায়গা, এখানে কয়েকটি পাকার আছে, পাগারে যাব আমরা। এই যে পাগারটাতে আমরা মাছ ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে আমরা এসে পড়েছি সেই কাঙ্ক্ষিত লোকেশনে, আমরা এখান থেকেই মাছ ধরব। এই যে আমরা এসে পড়েছি কাঙ্ক্ষিত এই লোকেশনে। এই যে এটা হচ্ছে একটি ধান ক্ষেত, ধান ক্ষেতের পাশেই দেখতেছেন এই যে বাড়ির পিছনে, এই যে একটি পুকুর না, এটা একটি পরিত্যক্ত জায়গা। এই যে এদিক দিয়েই মাছ আসে অনেক সময়, আমি ওই সামনে যেয়ে বড়শিটা ফেলবো। আজকে আমরা এদিক দিয়ে পার হব, এদিক দিয়ে পার হব। আমরা আজকে বড়শিটা ফেলবো এই সাইডে, এই যে এখানে ফেলবো বড়শিটা, আজকে এখানেই ফেলবো। এই যে লোকেশনটা দেখেন, আমরা এই জায়গাতে বসবো, এই জায়গাতে বসি, এখানে বড়শিটা ফেলবো আজকে। আপনারা দেখেন কীভাবে আমরা মাছ ধরি ইনশাল্লাহ, দেখতে থাকুন। এই যে দেখেন আজকে টুপ হিসেবে ব্যবহার করে রুটি, বন রুটি, আমি রুটিটার শুকলাটা ফেলে দিছি, লালটা, লালটা ফেলে দিয়ে আমি সামান্য টুপি করব। এই যে সাথে শুধু পিঁপড়ার ডিম দিব, এই যে শুধু পিঁপড়ার ডিম, এই যে দেখেন পিঁপড়ার ডিমটা দিয়ে আমি এটাকে কষলায় নিব, মানে মিক্স করব। শুধু পিঁপড়ার ডিম দিব, দেখেন পিঁপড়ার ডিম, বেশি দিলে আবার বেশি নরম হয়ে যাবে। পিঁপড়ার ডিমটা দিচ্ছি, সামান্য রুটি দিই, শক্ত না হলে আবার সবথেকে খাবে বেশি শুধু পিঁপড়ার ডিম, পানি ছাড়া, পানি ছাড়া টুকটা বানাচ্ছে। দেখেন আপনারা শুধু ভালো করে মিক্স করে নেবেন, ভালো করে মিক্স করে নেবেন। তাহলে খাবো ভালো, এই যে দেখেন আমাদের পিঁপড়ার ডিমটা করা শেষ। মানে একটি চাপ দিয়ে ভালো করে মিক্স করে নিতে নেবেন। এই যে আমাদের তৈরি হয়ে গেছে, এখন আমরা বসিয়ে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা বসিতে টুপ লাগাবো, টুপ লাগাই ফেলবো ইনশাল্লাহ। দেখা যাক কীরকম মাছ পাই, অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ। টুপ লাগাইলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ,
ওই বিসমিল্লাহির রহিম, আল্লাহ। এই যে ছোট্ট একটি পুঁটি পাইলাম এইমাত্র, ছোট্ট পুঁটি। পাইছি ভাই, ছোট ছোট পুটি করে ছোটো করে আসিনি বসস ও, আসলে